এবার জেলা সংবাদ। সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, র্যালি ও কেক কাটা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার বিকেলে সরকারি নজরুল কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে সরকারি নজরুল কলেজের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ সাত ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ হাফেজ রুহুল আমিন মাদানী। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে গাজীপুর কালীগঞ্জে র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম রবিন হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। সোনারগাঁও উপজেলায় সোনামদি ইউনিয়নের ছাত্রলীগের উদ্যোগে সোমবার বিকেলে সোনামদি ইউনিয়নের মগবাজার এলাকায় আলোচনা সভা এবং কেক কেটে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দীপক কুমার বণিক দীপ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ চেয়ারম্যান ফোরামের সাংগঠনিক সম্পাদক সোনামদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্না। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। বগুড়ায় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের নিরাপত্তা আয়োজিত নিয়োজিত দুই আনসার সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোর 5:30টায় গাবতলী উপজেলার রূপালী ব্যাংক সাবেক পাড়া শাখায় ডাকাতির চেষ্টার এই ঘটনা ঘটে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনের মতো সোমবার ব্যাংকের কার্যক্রম শেষে রাতে আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমান নিরাপত্তার জন্য ব্যাংকের ভেতরে অবস্থান করেছিলেন। ভোর 5:30টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত ছাদে সিঁড়িঘরের তালা কেটে বিল্ডিং এ প্রবেশ করেন। এরপর তারা ব্যাংকের কলিপসল গেছে তালা কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা মাসুদ রানাকে ছুরিকাঘাত এবং হাবিবুরকে অ্যাসিড নিক্ষেপ করে। স্থানীয়রা আনসার সদস্যদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানিয়েছেন, ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখোশ পরা দুই দুর্বৃত্ত ব্যাংকে প্রবেশ করেছিল। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ছুরিকাঘাতে দুর্বৃত্তদের একজন আহত হয়ে ছাদে সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে গেছে। সিসিটিভির ফুটেজে দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা ও সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আনোয়ার হোসেন জানিয়েছেন, রাঙামাটিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এ সময় বক্তারা ক্ষমতাসীন দলের সাবেক এমপি, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,
কোনো সংবাদে ক্ষুব্ধ হয়ে সরাসরি মামলা করার স্বাধীনতা গণমাধ্যমের উপর হস্তক্ষেপের শামিল। সাংবাদিকরা সঠিক সংবাদ প্রকাশ করতে গেলেই মামলা সহ নানা হয়রানির শিকার হতে হচ্ছে। বক্তারা দেশে সুষ্ঠু গণতন্ত্রের চর্চার জন্য সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ না করার আহ্বান জানান। মুজিব আদর্শে উজ্জীবিত হয়ে মুজিব শতবর্ষ নতুন প্রজন্মকে সোনার বাংলা উপহার দেওয়ার লক্ষ্যে র‍্যাব কাজ করে যাচ্ছে বলে জানালেন র‍্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইদুল আলম। সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী নগরীর র‍্যাব ১১-এর প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও র‍্যাব সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন র‍্যাবের উপ অধিনায়ক মোহাম্মদ রেজাউল হক, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী। রক্তদান কর্মসূচিতে রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় 30 জন র‍্যাব সদস্য রক্তদান করেন। সারা বাংলাদেশব্যাপী র‍্যাবের যতগুলি ব্যাটেলিয়ন আছে সব ব্যাটেলিয়নে একত্রে আমরা র‍্যাব সেবা সপ্তাহ উদযাপন করছি এবং র‍্যাব সেবা সপ্তাহেরই একটা অংশ হিসেবে আজকে আমরা সারা দেশব্যাপী র‍্যাব ফোর্সেসের বিভিন্ন ব্যাটেলিয়নে আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। ঝিনাইদহে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জাহিদুর রহমান তারিক জানান, দলটির জেলা শাখার আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হন সারা দেশে অব্যাহত খুন, ধর্ষণ ও নারী শিশু নির্যাতন রুখে দাঁড়ান এ স্লোগানকে সামনে রেখে বের হওয়া র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ সহ অন্যান্যরা। বক্তারা নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সকলকে কাজ করার আহ্বান জানান। গাইবান্ধা শহরের ফুটপাত সহ বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে রাতের আধারে শীতবস্ত্র বিতরণ করলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সোমবার রাতে জেলা পুলিশের আয়োজনে শহরের স্টেশন চত্বর ও মধ্যপাড়া সহ বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, তদন্ত অফিসার মুজিবুর রহমান সহ অন্যান্যরা। পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে থাকে। এরই অংশ হিসেবে গাইবান্ধায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর বোমার আঘাতে নিহত হন গফরগাঁওয়ের হরিজন সম্প্রদায়ের যমুনার মা রোশমণি। স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও আদ অব্দি স্বীকৃতি মিলেনি মুক্তিযুদ্ধের শহীদ পরিবারটির। গফরগাঁও প্রতিনিধি মতিউর রহমান মতি, তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের ১৭ এপ্রিল গফরগাঁও পৌর এলাকার সুলহাসিয়া গ্রামের পাক হানাদার বাহিনীর বোমার আঘাতে নিহত হন যমুনার মা রোশমণি। এখন পর্যন্ত শহীদ স্বীকৃতি মেলেনি মুক্তিযোদ্ধার নিহতের পরিবারটির। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিহতের একমাত্র নাতি শ্রী সুধীর বাষ্প। তিনি আক্ষেপ করে বলেন, শহীদ স্বীকৃতি না মেলায় আমরা এ পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে গর্বিত দাবি করে সুধীর বড় নাতি অন্তর সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। হানাদার বাহিনীদের হাতে নির্মম বোমা হামলায় আমার বড় মা যমুনার মা, তার নাম লক্ষ্মণী, উনি নিহত হয়েছিল আর কি। অনেক লোকদেরকে বাঁচাতে গিয়ে উনি নিহত হয়েছিল আর কি। এদিকে যমুনার মা পরিবার সহ ১৯৭১ সালে ১৭ এপ্রিল আরও যে কজন শহীদ হয়েছেন তাদেরকে যথাযথ মূল্যায়নের দাবি জানান গফরগাঁও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার মফিজউদ্দিন। বোমার পরপরই বোমা মানে একটা হেলিকপ্টার আইসা সেখানে বোমার আক্রমণ করে
এতে রুশমণি ডাকনাম যমুনার মা সে ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাপ্য সম্মান চিহ্নিত সহ বেশ কিছু পদক্ষেপের কথা জানালেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার। ওই দিন মোট 19 জন ব্যক্তি গণহত্যা শিকার হন এবং তাদের মধ্যে বিশেষত যমুনা মা নামে একজন আছেন যিনি শুধু আসলে বসবাস করতেন, উনি অন্য অনেককে নিজের জীবন বাজি রেখে বাঁচাতে গিয়ে শহীদ হন। আমি উনি সহ সকল শহীদদের প্রতি শহীদদের আত্মার মাগফিরাতের প্রতি মাগফিরাত কামনা করছি এবং যে সমস্ত শহীদ পরিবার এখন মানবত জীবনযাপন করছেন তাদের জন্য আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে আমি তাদের কাছে সেটা পৌঁছে দেব। নিউজ ডেস্ক CNN বাংলা। হবিগঞ্জের মাধবপুরে 100 বোতল ফেন্সিডিল জব্দ করেছে র‍্যাব। আমাদের স্থানীয় প্রতিনিধি জিএম শরীফ জানিয়েছেন সোমবার ধর্মগড় ইউনিয়নের মেহেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় মাদক ব্যবসায়ীদের সাথে র‍্যাবের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মাদক ব্যবসায়ী শাকিল গুলিবিদ্ধ হয় ও তার বাবা আক্তার মিয়া সহ একজন FS সদস্য আহত হয়। গুরুতর অবস্থায় আহতদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আনুমানিক 12টার দিকে আমরা মাদকের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করি এবং প্রাথমিক অবস্থায় আমাদের সদস্যরা এখানে আনুমানিক 100 বোতলের মতো ফেন্সিডিল ডেলিভার করে, কিন্তু